ইমাম হুসাইন রাজি আল্লাহ তালুখে যেই ওইলা আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম সবচেয়ে কলিজার টুকরা মায়ার মেয়ে হজরতে ফাতেমা রাজি আল্লাহ আনহা। হজরতে খাতুনে জান্নাত মা ফাতেমার আউলাদ যে সন্তান রে খুদ রাসুল আকরাম সাল্লাহ্লামে নাম রাখিয়ে দিলা যে সন্তান হলর ব্যাপারে রাসুলের পাক সেই সময় সরাসরি বয়ান করছেন মান আহাবা হুমা ফাকত আহাব্বা নিমানুমা ফাকত আবগাদানি আমার এই দুইজন যারা মহাব্বত করবো তারা যেন আমি নবীরে মহাব্বত করলো জোরে হয়েছা ন যদিও নবাব সিরাজুদ্দৌ মুহূর্তর মাঝে গাতকলে মুনাফি ককলে গাদ্দারকলে কিছু সময় কুল্লাই হরাইয়া দিলাইসলা।

আল্লাহর দিনর স্বার্থে যে মানুষগুলা জীবন কুরবানি দিলে এই মানুষগুলার মান মর্যাদা আল্লাহ দুনিয়া এবং আখেরাতে রাতে দিলে দিলেন্লাহ এটাই মুহূর্তে আল্লাহর কাছে কামনা করুন জানো হইতে পারে আপনি এক্সিডেন্ট করিয়া মরছেন শহীদই মুহ হইতে পারে আপনি পানীত পড়িয়া ডুবিয়া মরছেন শহীদ হয়েছে আপনি আগ্নিত জ্বলিয়া মরছেন শহীদ হয়েছে আমি আল্লাহর কাছে চাইম আল্লাহ আমরা তোমার দিনর রাস্তা কুরবানি কবুল করি হোক আমি নবীর রোজা শরীফ পর্যন্ত না নাও করবেন এই বিষয়টা এজিদর পক্ষ তো যে মানুষটার কারণে হুকুমে মক্কাত আক্রমণ করিয়া খানায় কাবা পর্যন্ত আগুন দি জ্বালানির চেষ্টা করেছে এজিদ এটা করি লোক ধরতে হিসাব করি ধরি মাথুই না লোক ধরতে ও আমার দুই মুরব্বী সহ দিয়ে আমি গরম আমরা কোনোদিন বন্ডা মিল লগে নাই তবে হকানি অলি আল্লাহ লোক সারতামা এবং বংসম্যাত্র আন্দোলনের উদ্দেশ্যে আজকের এই মুবারক মাহফিলের শ্রদ্ধাভার্জন সভাপতি মাজাজ হজরতুল্লামা একর মুরবিয়ান একরম যুবক এলাকার সম্মানিত সুশিক্ষিত ধর্মপ্রাণ মুসলমান বন্ধুগণ বিশেষ করে ছাত্র ভাইরা পর্দার অন্তরালে পর্দা নিচিন মা বোনেরা থর্বার দিঘারে আলমর দরবার লাখো কোটি শুকুর যে আল্লাহ বড় মেহরবানি করিয়া বড় দয়া করিয়া সফরর চান্দর দ্বিতীয় শুক্রবার রাত্রিতে আজকের এই মোবারক মাহফিল আল্লাহরে কলির কদমর কিনারা বিশেষ করে কোরআনে করে এক বাগানোর সামনে জান্নাতি মেহমান হলোর লগে আল্লাহ হাজিরি দেওয়ার তাও ফেক দিছে মন খুশি করে হই আলহামদুলিল্লাহ সমান্ত হাজিরিন বিজ্ঞ উলামা একরাম অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা সামনে রাখছেন যেহেতু আজকের এই মাহফিলটা সুহাদায় কারবালার শুরু যদি যদিও একটু দেরি হয়ে গেছে মাস্টার পার হইয়া গেছে গিয়ে তথাপিও মনে করি দেওয়ার দরকার সুহাদায় কারবালার চেতনা মুসলমান হল প্রতিটা মুহূর্তে দরকার আছে নি না আমার বাসা বুঝেন তো যাবো এমন তো না যে আমি এরিয়াত নতুন যে আমার আমি আশা করব আমি মাবিলটারে আমি নিজের দুঃখ প্রকাশ করি যে এই মাবিলটারে আমিও ফিসাইছিলাম কিছু তারিখ করি আজকের দিন পর্যন্ত আমি নিজে গেছি কারণ কালকে আমার বিদেশ সফর কয়েক দেশ আওতা বাতিল করছি একমাত্র আলহামদুলিল্লাহ যেহেতু গেছি আমার বিশ্বাস আল্লাহ দিলে ইনশাল্লাহ কিছু সময় আপনার লগে কাটাইতাম আপনারা রাজি আছেন তো আবহাওয়ার প্রতিকূল অবস্থা ড্রাইভার কোনো কারণ নাই আল্লাহর ইচ্ছা হইলে আমরা বই মুনাগিদা না চিন্তার কারণ আছে হাজির আমি আশা করম কারবালার যে বিষয়টা কারবালার যে চেতনা এই চেতনাটা মানুষের লাগে অর্থাৎ উম্মতে মোহাম্মদির লাগে প্রতিটা মুহূর্তের দরকার আছে বুঝিয়া তাকনি না টিক না উম্মতে মহম্মদীর প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে দরকার আছে পাশাপাশি বাংলাদেশের ইতিহাস সৈধ বিপ্লব ইল যে একটা একটা আমি বিশ্বাস করি বাংলাদেশ তো যদিন তাক একটা স্মরণীয় একদম মুবারক জানাই পয়লা কমিটির বৈরে যারা সৈয়দুল সুহাদা খান্দানে রসুল আউলাদে রসুল হজরত ইমাম হুসাইন রদি আল্লাহ সহ সুহাদা কারবালার শহীদ আখ্লর সরণে বাংলাদেশের সেই শহীদ আখ্লর সরণে আজকের এই মুবারক মাহফিল আয়োজন করছেন কৃতজ্ঞতা জানাই সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যে এই মাহফিল খান্ডে সুরুতনে শেষ পর্যন্ত কবুল করেন খুক আমিন সময় তো হাজিরিন আমি আশা করব আপনারা আমার লগে বিষয়টা বুঝার চেষ্টা করব কারণ আমার একটা অভ্যাস আমি যে বিষয়টা যতটুকু বুঝছি চেষ্টা করি ও বিষয়টা অতটুকু বুঝানির আপনারা জানেন যে আমার ইলিম নাই আমল নাই আমি সুজা সাজা মানুষ এর বাদেও মায়া করি আপনারা আমার যখন হইন আমি চেষ্টা করি যে বিষয়টা আমি যতটুকু বুঝছি ও বিষয়টার অতটুকু বুঝানির বাকি আল্লাহ আল্লাহ না মানে যেহেতু সোহাদে কারবালার মাত আমি তিলাউত করছি আল্লাহ ফরমাইন

জেবা জাহারা ইসলামর শুরুতনে নিয়া কেয়ামত পর্যন্ত আল্লাহর দিনর রাস্তায় আল্লাহর দিনর স্বার্থে তার জীবনরে কুরবানি করব আল্লাহর রাস্তায় যারার জীবনরে কুরবানি আল্লাহ আল্লাহনে দুনিয়ার মানুষ তারারে তোমরা মৃত হইও না। বাল আহিয়া বরং আমার এইসব বান্দাবান্দিও হল জিন্দা বড় করে জানি না আমার কথাটা মনে হয় বুঝছেন কিনা। আল্লাহ চাইলে নবীর জবানার শহীদ হলরে আগলাইতে পারতা মা তো কাহ আল্লাহ চাইলে ইয়া আল্লাদা করি আল্লাহ হইলতে পারতা যে আমার নবীর জবানার দিন লাগি যারা শহীদ হয়েছেন এরার ব্যাপারে না আল্লাহ তো ই দয়া করছেন যে নবীর জবানা তো অর্থাৎ ইসলামর শুরুতনে শুরু করিয়া আমাত পর্যন্ত যত মানুষ আল্লাহর দিনের স্বার্থে জীবন রে কুরবানি দিব আল্লাহ হইন এ দুনিয়ার মানুষ এরারে রে তোমরা মৃত হইও না আমি আল্লাহ হইয়ার আমার সেই সব বান্দা বান্দি হল জিন্দা বড় করি হোক আল্লাহ খালি জিন্দা না এই আয়তে কেরিমায় আরেকটা আয়াত আরেকটা বিষয় প্রমাণ করিয়া দেন আল্লাহ ফরমাই। বল আহিয়াউন ইন্দা রব্বিহীন ইউর জাহুল আমার সেই সব বান্দা হল কেবল জিন্দা নাই এরা তো জিন্দা জিন্দাও আমার এই বান্দা হলরে আমি আল্লাহর পক্ষ তো নেজে রুটিও দিয়া থাকি বড় করি কইতা নাই সুহান আল্লাহর কাছে ফয়লা আমরা চাই জীবনে তো ইচ্ছায় অনিচ্ছায় মরা লাগবো না মরতাম না মরতা নাই হাত তুলা দোকা দেখি কি একজনে আতুলাই চ আর কেউ না দেখলো আমি না বুঝিও কার জুষক দিলাইছে না তুই না মোর দয়া করি কইক সব মোর মত ইচ্ছা মরি অনিচ্ছা মরি মরতেইবো জি তে মোর বা যখন আল্লাহর কাছে ও চাওটা চাক্কা যে আল্লাহ তুমি আমরা যেদিন দিন মউত আমরা আমরার মউতটা যেন শহীদের দরজান نصیব হয় সুবহানাল্লাহ হুকামিন আমিন বড় করি হুকাম সুবহানাল্লাহ শহীদের দরজান نصیব হই শহীদ মৌতইলে ই মানুষটার মৌতটা সফল সফল সময় তো আজিদিন এই বিষয়টারে পাল্লা করি মাথাত রাখার দরকার যে আল্লাহর জমিনও আল্লাহর দিন স্বার্থে যে মানুষগুলা জীবন কুরবানি দিলে এই মানুষগুলার মান মর্যাদা আল্লাহ দুনিয়া আখ আখেরাতে বাড়াইয়া দিল্ল এটাই মুহূর্তে আল্লাহর কাছে কামনা করুন ওই হইতে পারে আপনি এক্সিডেন্ট করিয়া মরছেন শহীদই মুহ হয়েছে হইতে পারে আপনি ফানিত পড়িয়া ডুবিয়া মরছেন শহীদ হয়েছে আপনি আগ্নেত জ্বলিয়া মরছেন শহীদ হয়েছে আমি আল্লাহর কেছে চাইম আল্লাহ আমরা তোমার দিন রাস্তায় কুরবানি কবুল করিয়া শুকা আর হাজিরিন। অত্যন্ত চমৎকারভাবে আমার আগে যে হুজোরে বয়ান দিছেন খুবই চমৎকারভাবে সোহাদায় কারবালার উপরে মাতিছেন। সে আপনার আর ই জাগাত না বুঝলেও আমি খান্দা খাঁচা সোহাদায় কারবালার উপরে যথেষ্ট বক্তব্য দিছি আমি আশা করব যেহেতু আজকের বিষয়টা এই বিষয়ের উপরে সেহেতু আমি আমার অন্যবাদী না মাতিয়া সরাচরি আমার বিষয়ের উপরে মাতাম চাই আমরা যে আল্লাহ বান্দা বান্ধা হল আজকে হওয়া সুরুড় এই মানুষগুলো হার হা এবার মনোর দরকার এমন মানুষ যারার পরিচয়টা তুলাত গেলে গোটা পৃথিবীর একদিকে রাখক আর এরার পরিচয়ের একদিকে রাখক কার সত্যিকার অর্থে গোটা পৃথিবীর সব কিছুর চেয়ে এরার পরিচয়ের মর্যাদা অনেক বেশি সোহাগুলো হজরত ইমাম হুসাইন রাদী আল্লাহনু মার দিক তো বাবার দিক তো নানার দিক তো না হোক নানির দিক তো দাদার দিক তো না হোক কা দাদির দিক তো পরিবারের দিক তো না হোক কা সমাজের গুত্রর দিক তো গোষ্ঠীর এলাকার দিক তো না হোক কা যে দিক নে আপনি বিবেচনা যাইবা বিষয়টারে রে যাইবা তখন দেখবা যে আল্লাহর সৃষ্টির সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ পরিবার সর্বশ্রেষ্ঠ মানুষ সরগর আল্লাহ ইচ্ছের অগ্রে দুনিয়ায় পাঠাইছা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এদাই নবীজিই فرمাই আমার এই দুইটা বাচ্চা অর্থাৎ ইমাম হাসান আর হুসাইন এই দুইজন বাচ্চা ইলা জান্নাতি বাগানের দুইটা ফুল সুবহানাল্লাহ কইতাছে সুবহানাল্লাহ জান্নাতি বাগানের দুইটা ফুল ফুল নবীজিই যে যে একটা কথা নিজর মন গোড়া কই না মতই না আব্দুল্লাহ দে এক কটা মন গলা আইতে পারে একশো পাৰ আইতে পাৰি নবীয়ে কোনো কথা মন গলা কইনা মাই আন টিকু হাওয়া হা ইনহু আইল্লাহ ৱা সা য়ো হা নবীয়ে যা খইচন আল্লাৰ পক্কটনে ৱ সেই ফাইয়া খইছে চুৱাহা নল্লাহ নবীয়ে যা খইচন সাৰ পক্কটনে জোৰে কোৱা খাৰ পক্কটনে আল্লাৰ পক্কটনে কথা আমরা সাধাৰণভাৱে নিলেও এইটো নাই আল্লাহ রসুলের কথা ইকনান গুয়াকে আল্লাহর কথা সুহান আল্লাহ সুতরাং মনারাহার দরকার যে নবীজে কইছেন আল হাসানু অল হুসাইন ও ইসমান মিন আহলিল জান্না আমার হাসান আর হুসাইন জান্নাতি দুইটা ফুল দূরে কই সুহান আল্লাহ অতএব এই দুই চেরাগ অর্থাৎ এই মা হুসাইন রদি আল্লাহ তালানু জান্নাতি এক উপহার আল্লাহ আমরা নবীর মাধ্যমে আমরা দিছে সুহান আল্লাহ ইমাম হুসাইন ৰাদী আল্লাহ উতালা নু খে লে যেই অইলা আল্লাহৰ হাবিব চাল্লাল্লা ওলাই চাল্লা মোৰ চব চেত কলিজাৰ টুকৰা মায়াৰ মে হজ্ৰতে পা তে মা ৰাদি আল্লাহ উতালা না হা হজৰতে জান্নাত মা ফাতেমার তে যে সন্তান রে সন্তানৰে খুদ ৰাসুলে আকৰাম চল্লাল্লাহ ওলাই চাল্লা মে নাম ৰাখিয়া দিলা যে সন্তানক লৰ বা ভাৰে ৰাসুলে পাক সরাসরি বয়ান করছেন

কোনো বাড়ির যদি কোনো তর্ক থাকে আমার সরাসরি জি কেইতে পারে প্রমাণ নিতে চাই না আমি ইন্টারনেট চালাই না আমার ফেসবুক নাই তবে আমি ইন্য প্রমাণ দেওয়ার মত অসংখ্য মিডিয়া বাইয়ে না আমি এক মিনিট ইনশাল্লাহ বার করে দেখাই ইনশাল্লাহ আমারই সাহস আছে আমি গত মাসের আগর বাস ইমাম হুসাইন রাজি আল্লাহ তালু সার মোবারক মিশর কায়রত আল আজার ভার্সিটির সামনে ইমাম হুসাইন মসজিদ দেখতারে মিশর গ্র্যান্ড মসজিদ মিশরের জাতীয় মসজিদ এই মসজিদের ভিতরে হজরতী ইমাম হুসাইন রাধি আল্লাহ সর্মবারক দাফন করা হয়েছে অর্থাৎ তান মাজার শরীফ এই জায়গা আনো গিয়ালে আমার মনে একটা কথা আমি কইছি ইতিপূর্বে মাহিল ও জায়গাতে আমার মনে হয়েছে একটা কথা মাত্র দুই মাস আগর কথা হয়ে যাবে মনও আমি কবর মুখে চাইছি রোজা মুখে চাইছি আর ও কথা দিল আইসে ও ইমাম হুসাইন সার্থক তোমার জীবন আজ লাখো কুটি মানুষের দিনে রাতে তোমার লাগি চক্কুর বাণীপালায়ে দোয়া করে আর ওই জগতে জিদর লাগি দুনিয়ার মুসলমান হলে তু তুপালায়ে ঘৃণা করে ঘুরে কই ঠিক না ঠিক না আর তুমি কই মুসলমান ঠিক না ঠিক না এটাই তো ইমানদারর পরিচয় হযরত সাইদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা فرمায় ইমানদার আর মুনাফিকের মধ্যে পার্থক্য ইমানদার যেই ইমাম আহলে বাইতর নবী পরিবারের প্রতি যারা মহব্বত রাখবে এরা ইমানদার সুবাহান আল্লাহ আর নবী পরিবার নবীর আহলে বয়তুল লোকে যারা দুশ্মনী রাখবে ইতাম মুনাফি কিন্তু বাবা আব্দুল আদর কথা নাই যে আব্দুল আদর গোলার দর তাই ডিবা মাই খে কইরা নবীজি ফরমাইন আদম আলাইসাল্লাম তো নেই কে আমত পর্যন্ত নবী পয়গাম্বর হল চালা সমস্ত ইমানদারর ইমান রে আফাল্লা তুলো আর আমার আবু বকরর ইমান রে আফাল্লা তুলিয়া উজন দেও একলা আমার আবু বক্কর ইমানোর ফাল্লাপা সুবাহ আল্লাহ আল্লাহ ও ব্যক্তি ইমানদারের পরিচয় আহলে তোর প্রতি মহাব্বত দেখানে। আর মুনাফিকের পরিচয় লোক এজিদের প্রতি দেখাই বাহলে বয় লগে লোকের দুশ্মন দুঃখ লাগে আমার মনে হইছে এই খান আমি গোধবার গেছিলাম কলকাতা কলকাতা আপনারা জানেন নবাব সিরাজুদ্দুল্লাহার বাড়ি নবাবসি রাজুল দুল্লাহ রিয়াদ কি আমার বারবার এই জিনিসটা মনে হইছে বলে যদিও বেটা এই জমির মাঝে বহুত নির্যাতন শিকার হইয়ে আল্লাহর বান্দার জইছে বিদায় হইছে দেইকানা জানায়নি যে নবাবীশ্বাবে বাংলার শেষ স্বাধীন নবাবর এই বিদায় বিদায়নওয়াটা ই দাতিল লাগি একটা দুঃখজনক অধ্যায় রইছে জি হইছে ইংরেজক লর गुलाমি 200 করা লাগছে যদিও নবাব সিরাজুদ্দৌল্লা রে মুহূর্তর মাঝে গাতক অগলে মুনাফিক অগলে গাদ্দার কিছু সময় করলে হরাইয়া দিলাইসলা কিন্তু মনে করছিলা যে বুথটা পাইলি বা হাসা করি কক্ষ মির জাফর মানসে মানুষে খুব খুশি মনে মনে করেনি মাত না ঠিক তেমনি পাবে এ জিদ রে মানুষে মনে করে রে ভাই কিন্তু খুশি মনে মনে করে না জি না চোখে মনে কথা ঠিক না ঠিক না এ জিদ রে মনে করে ঠিক কিন্তু কিলা মন করে ঘৃণার চোখে তো আজিরিন মনে রাখার দরকার আমরা হার বিষয় লিয়া মাত্রাম লেইনে মন হচ্ছে রাগ খাতুনে জান্নাত মা ফাতিমার কলিজার টুকরা দূরে এখন সুহান এন খেয়ে লেইনে মনে ব্যক্তিরা ওলাদ যে ব্যক্তি আল্লাহর দিন প্রচারর স্বার্থে নবী কামলিওয়ালার লাগি নিজর জীবনটারে বাজি রাখিয়া নবীজির বিছনা তিজরতর রাইত নিজর জীবন কুরবানি দিয়া আল্লাহর হাবিবর আমানত গুলা রাখিয়া নবীজির লাগি তাই জীবন কুরবানি দিলে সোহান আল্লাহ আপনি সেরে খুদা আলী রাজি আল্লাহ জীবনী বার ফর দেখবা যে হিজরতর রাইত নবীজে কইসা আলী বারো ইয়াদ গিয়ে আল্লাহর রুকুমে তবে কাফির কিছু সম্পদ আমার গেছে আছে ওগুলা লুইয়া আমার বিছনা তাহলে কারণ কালকে সকালে যখন কাবির হলে ভাই না তখন তারা খুইব কে বিশ্বাসী দাসলাম এন তো গেলা আমরা সোপ্তা লুইয়া গেলা ও আলি পারবা নি জীবনের জুকি লুহা আমি নবীর বিশ্বনাথ টাকতায় জানোইন যে আজকে এই বিশ্বনাথ যারে ফাওয়া কটল করছো দারুণ নদী ঠিক হয়ে গেছে যে আজকে এই গর আজর টাইমে হত্যা করহিব হজরতে আলিরা দিয়ে শুনিয়া রসুল্লাহ আমি আপনাৰ নবীৰ আমানত লৈ আপনাৰ বিচনাত আমাৰ জীৱন কুৰবানী দিতে ৰাজি আছে এই চেৰে খুদা হজৰত আলি চেৰে খুদা আলি খেয়ে অনেক লম্বা কথা চমকে বে আপনাৰ আই ইমান চাবে খুত বাট পঢ়াইন শুক্ৰবাৰে আছোৱাদ ইল্লাহ আইল খ আলি চাইদি আজৰত আলিপ নে আবি ত আলিফ শনিবা চাৱত আল্লাৰ পক্ষৰ বাঘ জাৰে খোৱা যেন শবৰৰ যুদ্ধৰ দিন দুই দিন যুদ্ধ ইয়া তিন নম্বর দিন পর্যন্ত গোলাই না ইহুদি এগুলোর বিরাট গাঠি এমন এমন এক একটা গীর্জা সেগুলার দখল করা কঠিন হয়ে গেছে এদিকে হজরতা আলীরাধি আল্লাহ চকু রোগ আইস চকু উগ চকুল তাবার রা না চকুর বেদনা চকুর মাঝে বেদনা করে কষ্ট লাগে আল্লাহর হাবিবে ঘোষণা করি রাখলা আগামী কালকে যারা তো তরোয়াল তুলিয়া দিবে এ না তো ইসলামের বিজয়ীব শৈবর জয়ব মুসলমান হলে বিজয়ের পতাকা উদ্দিন করে লাগবে সোহাগান সব উত্তর মনে মনে কে কে পাই রাইটা দেখা যায় আল্লাহ শ্রেষ্ঠ ইসলামে হজরতে আলী রাদি আল্লাহ তালু ডাক হইন খবর আই আর আলী রাদি আল্লাহ তালু তো চক্ষু রুগাইছে নবীজে ডাকাইন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার চক্কু মুবারকর মধ্যে নবীজির একটু তুতু মুবারক লাগাইয়া দিছেন সাথে সাথে চক্কুে بیمار ভালো হই গেছে সুবহানাল্লাহ হায়রা দুঃখ লাগে নব্বা মুসলমান যে তা তাবারই রে কবি তার আর গেছে ইতোই গেছে ডঙ্গর বিষয় আলহামদুলিল্লাহ ডঙ্গর বিষয় আপনি আশ্চর্যই বা যে আল্লাহর হাবিবের এমন কিছু মুজিজা করলে অস্বীকার করা শুরু করছেন নাউযু বিল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি কোনো প্রশংসা আর কোন কথা উনলে জানি না আমারই বাইর কিতাব আইছে আসমান মাংগে মাতত পড়ে তার খপাল কুচই যায় নাউজুবিল্লাহ ও ভাগ লাগে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার চক্কুম বরকবাল হই গেল নবী যে কইলা যে তোমার অত ইসলামর তরওয়াল তুলিয়া দিলাম যাও কবর লইয়া দেখন জান্নাতের যুদ্ধর জোটা সেই ট্রাজেডিটার ক্ষমাতে কি লইছি কামুস দুর্গ যে দুর্গ আছে লিহুদি আল্লাহ সবচেয়ে বড় দুর্গ দুর্গ দেখছনি কোনো দিন দেখার কথা নাই তবে ইন্টারনেট সার্চ করলে ভাইবা এবার বাক্য চক্রেকিয়া চালাউদ্দিন আই বি দুর্গ দেখলাম যে দুর্গত মুকদ্দস দখল করছিলাম সুবাহ আপনি আশ্চর্য এবার যে এই বিষয়গুলা যে কত চমৎকার হজরতে আলী রাজিয়াল্লাহালিয়া যুদ্ধ করতে 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 কোনো কোনো তো না যায় যে সাতটা তরওয়ালও ভাঙ্গিলেন আগুন শুরু করছেন ইচ্ছা হইলো টার্গেট হইল ইসলামের পতাকাল ইসলামের পতাকা লইয়া কামুস দুর্গর ভিতরে যাইবা কারণ এই দুর্গ দখল করলে ইসলামের বিজয় পতাকা হই গেছ কিন্তু সম্ভব নাই যাইতে 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 তরোয়াল চালাইয়া যাইতে যাইতে দুর্গর মেইন গেছেন কি হঠাৎ করিয়া বাম হাত তো তাকা যে ঢাল ডাল বুঝেন তো একটা দিন মায়ের ফিরাই মুরব্বী হলে কইতে পারবা সংক্ষেপে যায় যদি আমরা সিলেটি ভাষায়। মাছ মারতে সময় শিকারও যাইতে ও যেন একটা তাকে সে একটা দেখছেন এটা দেখি তা কিনে সাঁতাও কিন মার্শাল মাথার দিন যেন কৃষক বন্ধু হলে সাঁতা না এই ধরনের স্টিলের বা লোহার একটা জিনিস তাকে ডেগর বা ওই বড় বড় ডেগ আইন তো খান বা ওই বানাইন যে একটা অক্টাল্লা খান একটা তাওয়াল খান একটা স্টিলের জোতা খেয়ে একটা দি অন্য মায়ের পিরাইয়া দেব ইটারে হয় ঢাল ইটারে কিতা তাকে ঢাল লেখন যে হজরত আলী রাদি আল্লাহ তালানো আগ্রহীতে আগ্রহীতে কামস দুর্গর গেইটর সামনে গেছেন কি এমতো ঢাল বাইন গেছে অর্থাৎ মায়ের ফিরাইবা ইকটা তান আত্মনে হরি গেছে এই মুহূর্তে কঠিন সময়ে তারা মরণ প্রণ যুদ্ধ লড়াই করতে আছে। যদি সেরে খুদা আলী হামাই যাই তাইলে আর কোনো অবস্থাতে আমরা টিকিয়া থাকতাম পারতাম না ওই সময় যখন ঢালটা বাংছে কি বিপদ মুহূর্তে বাংছে কিতা বললে এখন যে ওই সময় হজরত আলী রাজি আল্লাহ তালান আল্লাহ আকবর হইয়া এমন ভাবে একটা হাঁক দিছেন হাঁকর লগিয়া গিয়া কামুস দুর্গর বড় স্টিলর গেইটটারে বামা তলিয়া দুর্দ আরম্ভ করেছে

দুনিয়ার যে দিক আমি আগে কই লিছি কথাটা বাবার দিক মায়ের দিক দাদার দিক তো নেই দাদির দিক নানার দিক তো নেই নানির দিক তো নেই পরিবারের দিক তো নেই রক্তর দিক তো নেই গুত্রর যে দিক তো টান দিবা দেখবা যে ইমাম হুসাইনের লগে তুলনা করার দ্বিতীয় কোনো মানুষই নাই আর কই এজিদের লগে আনিয়া মিলে আমার ভাই আফসুস লাগে না

মসজিদে নবীর ভিতরে তিন দিন পর্যন্ত আদান একামত বন্ধ রয়েছিল যে ব্যক্তির কারণে মদিনার মহিলা গুলোর ইজ্জত নষ্ট করা হয়েছে মদিনা শরীফর পবিত্র মা বোনের উপরে হামলা করিয়া হাজারো মা বোনের ইজ্জত নষ্ট করা হয়েছে কেবল তা নাই রোজা শরীফর খান্দাত নাউজুবিল্লা নাউ নবীর রোজা শরীফ পর্যন্ত না বর্ণন করা হয়েছে নাউজুবিল্লা এই বিষয়টা এজিদর পক্ষ তো যে মানুহটাৰ কাৰণে হুকুমে মকাত আক্ৰমণ কৰবা পৰ্যন্ত আগুন দি জ্বলানিৰ চেষ্টা কৰিছে এটা কৈ ল'ৰ্তে হিচাপ কৰি দৌৰিব মাতো নাই লগ দৰছে কোন আমাৰ দুই মুৰববী হ'ব যিহেতু গৌৰৱ মাতিছি আমাৰ কোনোদিন বনদামীৰ লগে নাই তবে শুকানি অলি আল্লাৰ লগ চাৰটামান মাতো হয় আমাৰ কোনো বনডল লগে নাই কিন্তু অলি আল্লাৰ লগো আমাৰ তেτεύদি দান দিতে যাত বিশ্বাস রাখার দরকার একজন মানুষ যদি দুনিয়ার কোনো নেতার পক্ষে স্লোগান দিয়া যদি তার জীবন দিতে পারে হকিমান কইকো আমি আমার আল্লাহ আল্লাহর রাসূলের লাগি আল্লাহর এক মকবুল ওলির লাগি কি আমার জীবনটা আমি আল্লাহর রাস্তা দিতে পারি না পারি না নি না হারি না আমার মনে এক শান্তি আছে নি না নাই আছে কেন আমি আল্লাহর Waste আপনারে বালা পাই আমি সাজল লালরে তো দুনিয়ার কোনো লুপে ভালা পাই না মাতো না

আমরা মুরব্বী হলে কন্যা নিবালা মানুষের লগে চললে বালা সৎসঙ্গে স্বর্গবাস সৎসঙ্গে সর্বনাশ খুব বালা মন রাখার দরকার সময় তো হাজির আমি কোয়াতে আসলাম মা হজরতে ফাতে মা বাবা হজরতে সেরে খুদা আলী রাজি আল্লাহ নানি খে নানি হইলা ও মহিলা আজকে আমার বাই বিদেশ ছবি পাঠাইছে গত দিন গেছে উমরা তো রহমতর খান্ডাত গিয়া আমার ছবি পাঠাই ছবি গিয়ে আমার মনোমা রে বা আজকে তো গিয়া খান্ডাত গিয়া ছবি খাদি যায় কি কষ্টে গেছুই আ মুসলমান পর্যন্ত আল্লাহ তো ইসলামর বাতিরে আর বহুত উজ্জ্বল করব। কিন্তু মনে রাখুন জানো ইসলাম এই পর্যন্ত হওয়ার পিছনে যেটা মানুষের রক্ত যেটা মানুষের ঘাম যেটা মানুষের মেহনত যেটা মানুষের সম্পদ এর মাঝে একজন মহিষী নারী যে আল্লাহর ভূমিকা ভূমিকাটা অতুলনীয় করে লেখা থাকবো এই মা নইলাম কুবরা আল্লাহ রসুল ইসলাম রে রসুলের পাক সাল্লা সাল্লাম রে জীবন সঙ্গিনী করার বাদে জীবন সঙ্গী করার বাদে আমার নবী যখন জবলে নূর নামক পাহাড় জবলে নূর নামক পাহাড় যে বলে নূর তো বাবা ওই দিন তো নে হইছে যে দিন কুরআন নাযিল হইছে ওই দিন তো না তোই না হ্যাঁ এর আগ পর্যন্ত যে বলে নূর আসি না সাধারণ একটা পাহাড় না না সাধারণ একটা পাহাড় সফা পাহাড় তো ওই দিন তো নে যে দিন তনে হাজরে হাজেরা দুড়া দুড়ি করছেন মারওয়া পাহাড় তো ওই দিন তো নে নাকি দা এর আগ পর্যন্ত দুনিয়ায় সাধারণ একটা পাহাড় জি হযরত মা খাদিজাত রাদিয়াল্লাহু তাআলা না রহমাতুল লিল আলামিন নেজীবন সঙ্গী বানানোর পরে সময় আমার নবজির मोहब्बतে জীবনটারে মন ভাবে কাটানি শুরু করেন যে খাদিজা মক্কার মধ্যে ধনী আড্ড পরিবার কেবল বাই দনে জনে জনেই ইজ্জতে উরমতে সর্বদিক তনে উত্তম পরিবারের মহিলা হযরতে খাদিজা মা খাদিজার গেছনে তখন মক্কার মানুষে করজদার নিয়া ব্যবসা করত সেই মা খাদিজা আমার নবিজির mohabbat করিয়াম নিজর ঘরে রান্না ফখাইয়া কয়েকটা মাইল জায়গা নিজের পায়ে হাঁटिया প্রায় হাজার ফিটর মতো ऊंचा পাহাড় আজকে দবা শত শত সিঁড়ি হইছে শত শত সিঁড়ি হইছে আব্দুল কাদের মতো একটা जवान মানুষও আড়াই ঘন্টা বাইয়া উঠা লাগছে সিঁড়ি বাই দি অথচ আজ তো দেড় হাজার বছর আগে জবলের রহমান নূরের উপরে এই পাহাড়টার উপরে মা খাদি যা কিভাবে পাথর বাইয়া বাইয়া উঠলা আর ওই জায়গা গিয়া প্রতিদিন আমার নবীজির খাদ্য রেডি করিয়া গিয়া নবীজির খিদমত করিয়া ইতা এল্লার বান্দি খে যখন আমার নবীজি জাম্মিলুনি জাম্মিলুনি হইয়া মা খাদি যার গেছে আইয়া আশ্রয় লয় খাদি যা সান্ত্বনা দিছিলা এক পৰ্যায়ত তান চাচাৰ কৰ পাই বৰ একাই পিনে ন ফেলেৰ গেছে কিয় কৈছলা পাই তৌৰিত ইঞ্জিলৰ পৰা আলিবাফ স্বামী এই পাইছ এই বিষয়গুলো আমার গেছে ইয়া কইন সমস্ত বিষয় বাংগাৰ বাদে এনোটিয়া কৈছলাৰে খাদি যা তুমি বড় ভাগ্যবথী তুমি এমল একজন মানুষ নে সঙ্গী সংগী পাইছ হ আমি তৌৰিত এবং ইঞ্জিলৰ বৰ্ণনাটোনে আমি নিজৰ গেছে স্পষ্ট হৈ গেছে এই দুনিয়ার কোন সাধারণ মানুষ নাই এই নয় বা আখেরি জামানার ও যা যদি এত সময় পর্যন্ত আমি তাকতাম দুনিয়ার জিন্দা অর্থাৎ যে সময় তানডে রে মক্কার মানসিত এই নেতালাইয়া নেতাড়াইয়া বাগাইয়া দিলাইব মারিয়া দিলাইব। বিদা করি এই সময় যদি আমি থাকতাম রে খাদিজা যা তাহলে আমি ওয়াদা দিয়ার তোমার স্বামীর লগে আমি মহব্বতে আমার জীবনটা তান পক্ষে আমি কুরবানি দিলি আমার বাই বন্ধুক সর্বপ্রথম রে কলিমার দাওয়ালিয়া যখন মাকে একান্ত ভাবে যখন আল্লাহার হুকুমাইছে জুহরে নবুত প্রকাশ পাইলিছে অর্থাৎ আল্লাহার হুকুমাইছে আমি নবতীর প্রকাশ গিতাম আল্লাহার হুকুমাইছে আমি কলিমার দাবত দিলাম খাদিজা সত্যি আমারে নবী হিসাবে বিশ্বাস ভরণী কলিমা ফরণী কোনো প্রশ্ন নাই কোন তর্ক নাই দুনিয়ার কোন দাতর মাত কথা নাই রে ভাই হজরতে মা খাদি যা তুল কুবরা রাধি আল্লাহ ইয়ারসুল আল্লাহ আজ পনেরোটা বছর ধরিয়া আপনার লোক আমি সংসার করিয়া যে পর্যন্ত বুঝছি আমার মন্তনে বিশ্বাস আল্লাহ জমিনের মাঝে আল্লাহ আপনারে নবী রসুল করিয়া ফাটাইছেন হতে কোনো প্ৰশ্ন কৰ আৰ তোৰ খান আমি খাদি যাই কলি মা ফৰি আপনি নবি ৰূফৰে ইমান আনলা এই মা ঐলা হ ৰোতে খাদি তাতুল কোবৰা ৰাদি আল্লা উতালা আনহা এই নইলা ইমান হুচাইন ৰাদি আল্লাহ উতালা আনহা আনহুৰ নাই খাইৰে কৈতো কৈ চৰম লাগে না নাযায় এনে এন খমন দে আই ইদিকে আমি যাই তাম চাই ৰাম না আমার ভাই হল শুধু মনে করে দিবাল বন্দার নিজস্ব পরিচয় নিজের বাবার পরিচয় মার পরিচয় দাদা নানা নানির পরিচয় পরিবারের পরিচয় গোষ্ঠীর পরিচয় রক্তর পরিচয় নসলর পরিচয় যে দিকটনে চিন্তা করা যায় এই দিক পৃথিবীর সর্ব উচ্চ মার্গে আল্লাহ যার স্থান রাখছে এর ব্যক্তিগত পরিচয় যদি আমরা লোয়ার যাই তাইলে নবীজির হাদিসে প্রমাণ করে আল্লাহর হাবিবে ফরমাইন আল্লাহ হাসানু আল হুসাইন সঈদা সবাবি আহলিল জানলা আমার হাসান আর হুসাইন জান্নাতি যুবক সর্দার জুড়ে হোকা সুবাহান আল্লাহ যদি আমি আল্লাহর গুলাম নবীর উম্মত দাবি দাঁড়াইয়া থাকি তাইলে আমার নবীর এই কথার উপরে নবীজির এই হাদিসের উপরে আমার বিশ্বাস আসেনি না নাই আছে আল্লাহর আছে দয়া তুলিয়া হকা আছে না ভাই কোনো সন্দেহ আছে কোন কোনো সন্দেহ আছে না কোনো সন্দেহ নাই লেতে কেনরে বাবা তুলাইলে কারণ আছে এটা কারণ আছে কারণ তোইলো আমি যে ভাবে আপনারারে প্রশ্ন করছি কোনো সন্দেহ আছে না ওইভাবে না একবার না একাধিকবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিয়ে কারবালার রেজীদ বাহিনীর সামনে তাইন প্রশ্ন চাড়ছলা তোমার কি সন্দেহ আছে আমি ইমাম হুসাইন জান্নাতী আল্লাহর সর্দার আমার কথাান মনে বুঝাইতে পারছিনা ভাই জি জি আমার কথাান বুঝাইতে আমি জেলা আপনারারে প্রশ্ন করছি যে ইমাম হুসাইন জান্নাতী আল্লাহর ন নবজির কোতার উপরে আমরা কোন সন্দেহ আছে নাইতো না নাই তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিয় কারবালার ময়দানে ও প্রশ্ন করছলা এজিদৰ বাইছ হাজাৰ নাখৰ মান সৈন্যসকলৰ চাব বাইছ হাজাৰ সৈন্যৰ চাব নে প্ৰশ্ন কৰছা একবাৰ না একা দিকবাৰ আমি যে জান্নাতীসকলৰ চৰ্দাৰ ৰহমতুলীল আল আমিনৰ বাণী অনুযায়ী ই কটাত কি তোমৰা সন্দেহ আছে একটা মানুহে মাতছে একটা মানুহে মাতছে না জবাব দিছে কারণ তারা জানে যে ই কটা ইকান নবেজীৰ বাণী আপাতন না বুঝাইতে পারছিনা তারা জানে যে এই কথাই কান কার বানি নবীজি জানে আপনারা শামসন আমি প্রায় মাহফিল কইছি শামসনে আমি অসংখ্য বাইরাইছি আমার বাবা আসলা কোটিנק病मारी 97 99 দি আমি অসংখ্য বাইরাইছি সুবল ডাক্তার এক লোক আসলা না হিন্দু খুব ভালো মানুষ আচার বেবওয়ার এমন চিকিৎসার মানটা খুব ভালো খাজা গরি কক্কা জান যদি বাজারের মাঝে খালো হইয়া

বুজা কেলে বালা মাংসৰ পক্ষে কিছু মাংস কৰে আল্লাহে মাতকো আপনাৰা নামা কথা কথা বুজৰা নিচাব আপনাৰে জিকাই পিনে আল্লাৰি আপোনাৰ আপোনাৰ খান্দাত যেন আল্লাহ ৰেখ মখবুল বন্ধাটো নে দেখিয়া ইয়াৰ চুৰি মান এন তেন ইয়াৰ কোনো চন্দেহ আছে নেকি আল্লাহ বুঝা গেল যে আল্লাহর প্রিয় বান্দা বা বালা মানুষ ধর্ম রক্ষা বন্য রক্ষা সমাজ রক্ষা এন পক্ষে মানুষের আফসোস আজকে দিন আমি তা না আজকে আমরা সমাজটা এমন হইছে অনেক সময় বালা মানুষের পক্ষে আমরা সাক্ষী দিতে যেমন আমরা কিলার লাগে আরামার বললা জানে কই যে আমার ও ভাই চাইরো ভাই তো নি 500 টাকা 5000 তীর ফিস্টল আমার সামনে বকুরমা ধরে আর আমারে জিকা অন্য ফিস্টলর সামনে খাড়া করিয়া বলে অমুক বালা মানুষ আসল নি আর আমি যদি জানি বালা মানুষ আসল والله আমার जान কুরবানি লাগ আমি কমি যে বালা মানুষ আসল ইমানদার হইলে তো ওলাওয়ার দোকান নাই মাতুই না সাহেব ওলাওয়ার দোকান নাই না দোকান হকি মানে সক্য যায় নি জমিনে ভুল তলি যাবার অবদান নাই আর তলিয়া খুব মুসলমান আছে নাই ই জমিনের মাঝে আমার লাখ লাখ আব্দুল আহাদ আছে যে কুলু আল্লাহ ঠিক মতো বর্ত বার্তা না ভুল তলি যাওয়ার জন্ম এই জমিনে না ঠিক নি দুঃখ লাগে অনেক সময় আমরা ইচ্ছা করি বুবা বলেছি ই আমি ভয় বইয়া ইয়া কইছি নি যে এই জমিনে একটা বিপ্লব হয়েছে আমরা ছাত্র বন্ধু হলে কইস আশা করি কাজের বাতাতে যত মানুষের করব অন্যায় করব এরার বিপক্ষে যে একটা সীমানাত নিতে পারে এর প্রমাণ আছে মাত্রা আছে খুব বালা মনে রাখুন যে হিমাম হুসাইনাদি আল্লাহালে জি কে ইলাকার বালা যে আমি জান্নাতীয় হাদিস তোমরা 22000 শূন্যরে জিকেয়া তোমরা জবাব দে না 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 মানে শেষ বক্তব্য দিয়া উঠিয়া কইলা রেবা আমার চক্কুর মাঝে বাশের যে এক এখন এই এজি শূন্যগুলার ভিতরে জান্নাতি কিছু চেহারা আমি দেখি যদি সুযোগ দিলাম যদি তোমরা পারো তাইলে জাহান্নামী অল্লোর দল ত্যাগ করিয়া জান্নাতি অল্লর দল দুখি যাও আমার শেষ কথা আমি আউলাদে রসুল আমি খাতুনে জান্নাতর বেটা আমি আলীর বেটা আমি জান্নাতি অল্লর সর্দার আমি নবীজির পক্ষে আল্লাহর পক্ষে তো নবীজির মাধ্যমে যারারে জান্নাতর সার্টিফিক দইছে এর আর একজন এত কিছুর বাধ্য যখন তোমরা আমার মানথায় নাই আমি দেখ কি আর আমি দেখ কি আর আমার চকুর মাঝে বাসের যে অন্য এই আজিদ শূন্য অগলোর ভিতরে জান্নাতি কিছু চেহারা আছে সুযোগ দিলাম পাললে তোমরা জান্নাতি দল দলো শেষ বক্তব্য আল্লামা মা শফিউ কারো বিয়ে তান কি ওই সময় একজন মানুষ যার নাম লেখছেন হজরত হুর ইবনে ইয়াজিদ তামিমি রাজিয়াল হজরত হুর হজরত হুর রাতি আল্লাহ তালা নৌ সময় তাই এজিদ শূন্যর সামনে আসলা কিতাব লেখন যে এক হাজার শূন্যর লিডার আসলা অর্থাৎ সেনাপতি আসলা তাইন ইমাম হুসাইন রাতি আল্লাহ শেষ কথা শুনিয়া তাই এক হাজার শূন্যর সামনে তনে দৌড় মারিয়া ইমাম হুসাইন রাতি আল্লাহ তালা নুর সামনে আইয়া এজিদর শূন্যর মুখ মুখ লুইয়া তাই খাড়ো হয়েছে খাড়া হইয়া হুনকা এই বিষয়গুলা মনে রাখ মনে রাখুন জানো সমাজ আমরা সমাজে অনেক সময় বদলাই লাই মনে রাখুন জানো আমরা নিজর দিকে একটু হিসাব মিলাই আমি আমার বাচ্চার এমন কথা শিকাইয়া দেওয়া উচিত হইত না যে ভবিষ্যতে আমার বাচ্চার কাছে আমি লজ্জিত হলে মাথায় না অনেক আসা বিষয় আমি প্রায় সময় মাফি লোক হই যে বাচ্চা যদি মোবাইল দেখিয়া বাদ খাওয়া লাগে তো এই বাচ্চারে বাদ দেই না জান রাগ করবো আপনি আমার মা বাচ্চারে যদি আমি মোবাইল দেখাই দেখাই এগুলো ভিটা থেকে ঘুমান ঘুম পাতা নেই লাগে এগুলো ঘুম পাতাই না দাম বলে তোর বাপর করে তা কাটতার ঠিক না ঠিক না তুই মুসলমানের বাচ্চা মুসলমানের বাচ্চারে তোর গুম পাতাই আমি কিলা গুম পাতাইতাম আমি মুসলমান হিসাবে আমার সিস্টেম আছে আমি মুসলমানের বাচ্চা এখন একশোর মাঝে নব্বইটা যুবক পাইবা রাইত গুমাইতে সময় মোবাইল না টিপাইলে তার গুম হয় না কোন গু আছে মোবাইল টিপাইয়া না কেবল টিপাইতে টিপাইতে রানো ইয়ার বাদে দেখানে লাইন লাগাইয়া উঠে কিবা দি গুসলে রাস্তা উনো তার সর খাত ডাকান আছে না না এই হইল আমরা যে অভ্যাসে আপনি মুসলমান হিসাবে একটু নিজরে একটু খেয়াল করেন না আমি ঘুমাইতাম গুমা সময় একটু খেয়াল করি ফাললে অজু খান করি আর যদি ভারিও না অজু করতাম তাই খান থাইয়া মুসছে নজর ভাল লাগছে বাবা ঠিক আছে উঠি রুটে সময় খান একটু খেয়াল করি নবীজুর জুন্ন ডাইন খাতে আমি ডাইনাত কানর নিচে রাখি ফালে আমি চারবার আলহামদুলিল্লাহ তিনবার কুলু আল্লাহ তিনবার দুরুদ শরীফ দশ বার ইস্তেকবার চারিবার কলমাতাম যে এই চুট্ট আমলটা করি এই চুট্টা আমল অনেক নেকি আল্লাহ শুধু নেকি নাই যদি সম্ভব হয় তাইলে দুয়াটা পড়ি আল্লাহ আল্লাহ বিস্মিতা হাইনা দোহা মা ভুলো দা আল্লাহ মা বিসমিকা এর অর্থ কি দা এর অর্থ আমরা জিলেটিভ আছে হইলো আল্লাহ তোমার নামে রূপরে মরলাম তোমার নামে রূপরে ও মরলাম তুমি যদি জিন্দা করতে जिंदा হইতাম তাইলে তো বুঝা গেলে মেইন চিস অফ হইবার সম্ভাবনা আছে মাতুই নাই আছে আরে ভাই বহুত মানুষ ঘুমো মরে না না মরে মরে যদি আপনি ও দুহাটা ভরিয়া চুট্ট বাস্তা আমল করি আপনি গুমাই দেন আল্লাহ না করক যদি এদিন রাইত মউত ওই যায় আপনি লেখিয়া তো কাজে আপনি মরতে দেরি আল্লাহ জান্নাত দিতে দেরি হইত না আমি তো ইতাত না আমার কিলা মোবাইলের কোন ফাংশন হামাইতাম কিতা টিপাইতাম কিতা দেখতাম ওটা দেখতে 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 রাইতা রাইতা

মাগribান নামাজ হল ইয়া সিলেটি ভাষায় চা খাইছি 12 হইছে আস্তে আস্তে যাইবো 3:30 টা। এই যে যে যতা তাইলে আপনার বাচ্চা ঘুরে কেন আপনি ইবাদিমা। আমার যুড়া তো অনুরোধ বললে আজকের মাহফিল তো একটা কথা লুইয়া যাই আমরা। হকো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আজ যুবক ভাই লাটুকিয়াল করি হকো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনি ঘুমাইতে সময় হার সুন্নাত পালন করবে? নবীর সুন্নত। নবীর ঝুড়া হার? নবীর। নাই বাচ্চুর? না। নাই।

আজকে মকত বন্ধ মুসলমানের মৌলিক শিক্ষা আজকে সমাজে উঠে গেছাই মুসলমানি কোন বাদি দারি বাদ আমরা কোন খেয়াল নেই আল্লাহর আস্তবাদি একটু খেয়াল দেখ হাজির বহুত দূর হয়ে গেছে আমার কথা লইয়া আমি যে কথাটা আসলাম আপনারা খেয়াল আছে আশা করি ইমাম হুসাইন রাধি আল্লাহ উতাল্লা পক্ষে হজরতে হুর রাদি আল্লাহ তোল্লা কাফেলার সম্মুখ পাক মনে হয়েছে পাতা মন মনে নি সব সামনে আইয়া খাড় হইলা এ জিদর বাইশে যার শূন্যর বা দিস আইয়া কইলা এ জিদ শূন্য হল তোমরা আমারে চিন তোমরা আমারে চিন যে আমি এ জিদ সেনাপতি তবে এই মুহূর্তে তোমরা রে আমি জানাইয়ার আমি আর এ জিদ শূন্য দলের লগে নাই দিন আমি আসলাম এত সময় আমি আসলাম জাহান্নামি এগুলোর কাফেলা এই মুহূৰ্তে আমি যাহান নামটো নেপাৰো ইয়াত যাৰ নাতিৰ কাফেলাতে বৰ কৰি খৌকাছো অখান আল্লাহ এই হইল হজতে ইমান মুচাইন দাদি আল্লাহ পরিচয়। ন লানি না আমি পরিচয়টা এটা সামান্য দিতে পাৰ্চি কিনি মাত্ৰা নাই আৰু দিতে পাৰছি নি কে আমতৰ যদি আল্লাহ আল্লাৰ কেছে চাই মো যে আল্লাহ আম্ৰাৰে হাচৰৰ মৈদানে এখনৰ ৰাসটো কাল নামাৰ এক দিলর বিশ্বাস নবীজি فرمাইছেন যার লগে যার मोहब्बत তার লগে তার কিয়ামত আপনারা আমরা আমরা এক কাফেলা যদি मोहब्बत আল্লাহর ওয়স্তে হইয়া থাকে তে আসরের ময়দানে এখানে হইতাম তো না মতই এখন দেখি আসরের ময়দানে এখানে হইতাম আল্লাহ যেন ওখান তন্তুতকে আল্লাহ আমরার এই ট্রাজেডিড প্রমাণটা দেখায় যে আমরা যে আওলাদে রাসূল খন্দানে রাসূল সুহাদায় কারবালার নবীর বংশের চেরা গহলর মহব্বতে দেড় হাজার বছর বাদেও যেন সংসদ নগরের বাজারও বইয়া এই মাজার শরীফের গান্দাত বইয়া যেন এরারে যেন মহব্বত দেখাইলাম এই মহব্বতটা সত্যিকার অর্থে বালাল লাগি না খারাপর লাগি জান্নাতও দেওয়ার লাগি না জাহান্নামও দেওয়ার লাগি ইনশা আল্লাহ আল্লাহর কৌটো এখান প্রমাণ হইব নি না হইত না হইত না যদি নবীজির হাদিস অনুযায়ী আমি হিসাব মিলাই তাইলে আমি দেখি আল্লাহ যে দিন জান্নাতি জান্নাত দিবা এইদিন দুইজন ব্যক্তির নেতৃত্বে মানুষ জান্নাত তো তাকবো সুবহানাল্লাহ কয়জন দুই জন মাতানা কয়জন জোরে কইগা কয়জন দুই জন দুইজন একজন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অনুমাই দুইজনের নেতৃত্বে জান্নাতি তার জান্নাতি অকল তাকলা যদি এমন থাকে দুনিয়ায় এক সিস্টেম মাফ করব উপমা দেওয়া উচিত নাই তবুও আমি বুঝা নিঃস্বার্থে হইরাম দুনিয়ায় যদি আমি আপনার মেহমান হিসাবে দাওয়াত দেই আপনার যখন আপনার বাড়িতে আমি আপনি যখন আমার বাড়িতে আইবা আমি যত বড় হই না আমি রিসিভ করার লাগি চেষ্টা করি আমি গর দর জাত খালিয়াও মেহমানের ইজ্জতে রিসিভ করি মা না ঘুরে ককটাও তো আমরা এটা ভদ্রতা নাই আল্লাহ যদি জান্নাতী আল্লাহরে জান্নাতও দেন আমার বিশ্বাস ওই দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা জান্নাতর দরজাত তাকবা আর তান محبتর মানুষ আওলাদের রাসূলের محبت নবীর محبتর আশিক উম্মত হকলে এরা রিসিভ করি করি জান্নাতunie ফুসি সুবহানাল্লাহ ওই দিন যদি এজিদর লোক ভাইসাব হল যদি তাক হয়

হারারে এই মাত আমি সামান্য বুঝাইতে পারি বুঝছো নাকি এনেলা ব্যক্তি হিসাবে পরিবার হিসাবে রক্ত হিসাবে বংশ হিসাবে নিজর ব্যক্তিত্বর যে ওজনটা দুনিয়ার মাঝে অতুলনীয় জোরে চোহা জোরে চোহা নাল প্রশ্ন আইতে পারে কোনো বন্ধুর দুইটা একটা প্রশ্ন এলো কেন ই ঘটনা এই কান ঘটল আর এক প্রশ্ন এইল যদি গড়ছে উঠে আই দেলাদার বছর বাদে ই মাত তার দরকার কি জানি না আমার কিছু বন্ধু আল্লাহর ভিতরে এই প্রশ্নটা আইতে পারে এক লমবারে মো যদি কেনে ঘটনাটা ঘটল ই কানর কয় একটা জবাব এর মধ্যে একটা জবাব হইব আল্লাহর ইচ্ছাই ঘটনা ওলা গর্ত মাতু ক সাহেব জি আল্লাহর হুকুমই ঘটনা ওলা হক ক জিরো এই হুকুম আল্লাহরই ঘটনা ওলা গর্ত খেনে। কেনে উলিয়ার ভিতরে বহুত কৌশল আছে এর মাঝে বড় একটা কারণ হইতে পারে আল্লাহ আলম বড় একটা কারণ হইতে পারে আল্লাহ কেয়ামতর ময়দান তার হাবিব কামলিওয়ালার গুনাগার উম্মতরে আল্লাহ মাফ করিয়া দিব লাগি যতটা উচিল আনো বিধি আল্লাহর দরবার পেশ করবা এর মাঝে বড় একটা উচিল হইব কারবালার শহীদ আল্লাহ নবিয়ে

মুসলমান হলে কারা শিক্ষা নিছে অনেক বিষয় শিক্ষা সততার শিক্ষা একাগ্রতার শিক্ষা নেতৃত্বের শিক্ষা এবাদত পন্ডেকীর শিক্ষা বিশেষ করে সর্বোপরি একটা মনে রাখার দরকার যে সাজে আল্লাহ কুশন দুনিয়ার সবটা বিসর্জন দিয়া হইল আল্লাহরে কুছ করার শিক্ষা টাকার বালা তো নিয়ে যাওয়া। জি জয় জয় এবারে দা ঠিক না ঠিক না ঠিক কত বুঝছইননি পয়লা না না বুঝলে আবার রিপিট করতাম না কথা বুঝা গেছেন জি বুঝা দুইনার জমিন কারবালার দেড় হাজার বছরবাদে আমরা কেন টেকলাম বলে অনেক কারণের মাঝে একটা কারণ আছে মুসলমানকলে চেতনা ফিরিয়া হইবার যথেষ্ট শিক্ষা আছে কারবালার মাঝে জি জয় মুসলমান ওইতোইবার একটা শিক্ষা আছে মুসলমান বেফরদামি জালিয়া ফরদার ভিতরে তাহার একটা শিক্ষা আছে মুসলমান একাগ্র চিত্তে আল্লাহর গুলামি করার একটা শিক্ষা আছে দুনিয়ার সব বাদে বড় শিক্ষা হইল দুনিয়ার যত কিছু মুসলমানে করে না খানে সব কিছু করে একমাত্র আল্লাহর খুশি করার লাগিয়ে বাস্তব নমুনা হইল কারবালার শিক্ষা কারণ আজকের দুনিয়ার যদি আপনি নিজরে নিজে হিসাব মিলেন যায়। দেখবা নে একজন মানুষ কোনো কারণে বিপাক পড়ছে এক সময় কই লিতে পারে যে আমার বউ বাচ্চারে মারিও না আমারে মারিও না দরকার আমার সব সম্পদ সপ্তাহ রাখি লা আর আমারে সারি দি এক সময় মানুষের নিরুপায় বাচ্চার মহব্বতে বিবির মহব্বতে কইলতে পারে আল্লাহ আস্তে মাতকা ঠিক না ঠিক না কথা বুঝছেন নি আমার এক সময় মানুষে কই লিতে পারে যে আমার ইজ্জত নষ্ট করিও না দরকার আমার শোনা গো না টেকা পয়সা যত আছে সপ্তাহ লিয়া যাচ্ছে ঠিক নি মনোৰ সংঞ্জন